কুমারগ্রাম ব্লকের মাঝের দাউড়ি এলাকায় লোকালয়ে হাতি দাপিয়ে বেড়ায়। রবিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভুলকা বারুবিশা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝের দাউড়ি এলাকায় 2টি হাতি বক্সার জঙ্গল থেকে বার হয়ে লোকালয়ে আসে দাপিয়ে বেড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন বিভাগের কর্মীরা। ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভলকা রেঞ্জের ও কামাখ্যাগুড়ির মোবাইল রেঞ্জের বনকর্মীরা পাহারা দিল হাতি দুটিকে লোকালয়ের জঙ্গলে রেখে। সাধারণ মানুষ কিছুটা ভয়ে আর কিছুটা হাতি দেখার জন্য উৎসাহে ভিড় করে। লোকালয়ের সাধারণ মানুষকে সতর্ক করতে বন বিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। জানা গেছে, হাতি দুটি বক্সার জঙ্গল থেকে বেরিয়ে আসে। পরবর্তী সময়ে সন্ধ্যায় হাতি দুটিকে লোকালয়ের জঙ্গল থেকে বার করে বক্সার জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। কখন হাতি বাড়ছে? ধরো বিকাল 5টার দিকে, রাত্রি সকাল 5টা। ভোর 5টায়? হ্যাঁ। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি আতঙ্কে রয়েছেন? ছিলাম তো। ও আচ্ছা, ডিপার্টমেন্ট আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ডিপার্টমেন্টে কি বলছে? সতর্ক থাকতে বলছে। ও আচ্ছা, মাইকিং করা হচ্ছে কি? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি?